আমার ছুড়ে দেওয়া মন্ত্র তলোয়ার এই পূজারীকে কোনোভাবে আঘাত না করে চলে গেল কেন? ঠিক আছে, তলোয়ারই তো চলে গেছে, আর তো কিছু নয়। এবার আমি বর্ষা ছুড়ব। তলোয়ার থেকে বেঁচে গেল, আবার বর্ষাটা থেকেও বেঁচে গেল। আমার কোনো শক্তি ওকে আঘাত করতে পারছে না। এর পেছনে কোনো কারণ আছে। ও একজন শুধু পূজারী তো, এর কাছে এমন কি শক্তি আছে? না হলে নিশ্চয়ই ওর কাছে কোনো কালচক্র আছে। কালচক্র ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। নিশ্চয়ই ওর কাছে কোনো কালচক্র আছে, তাই জন্যই আমার কোনো মন্ত্র শক্তি ওকে আঘাত করতে পারছে না। ব্যাগের মধ্যেও লুকিয়ে রেখেছে, এটা নিশ্চয়ই কালচক্রই। ওটা কি চলে গেল তো? আমার পাঠানো শক্তিটা তুমি এভাবে ফিরিয়ে দিয়েছো মানে ওটা নিশ্চয়ই কালচক্র আর কিচ্ছু নয়। আমি যে কালচক্রটা খুঁজছি সে নিজেই আমায় খুঁজতে এসেছে। প্রথমে ওই পূজারীর কাছে গিয়ে কালচক্রটা কেড়ে নিতে হবে। হ্যাঁ, ওই মুন্নিস্বামীর ব্যাগের ভেতর থেকে কালচক্রটা আমাকে নিতেই হবে। ও যদি কোথাও চলেও গিয়ে থাকে ওকে খুঁজে নিয়ে কালচক্রটা আমি কেড়ে নেব। নমস্কার 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 নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ভিতরে আসুন। এরা এখানে এই সময় কেন এসেছে? চলুন। পথে কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। ডাইরেক্ট ফ্লাইটে না? হ্যাঁ ডাইরেক্ট এসেছি। বাবা তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। সন্ধ্যা ওনাদের সাথে পরে কথা বলবে, ওনাদের রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে আচ্ছা এসো এসো চলো। এই কিরণ, এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? জাগিয়ে দেখ, ওনাদের কিছু লাগবে। এই শোন, একটা ভালো দেখে শার্ট পরে নে, টি-শার্টটা খুলে নে। ভালো লাগছে না। ঠিক আছে ঠিক আছে। রান্নার কি ব্যবস্থা হয়েছে? ঠিক আছে, ফিশ কারি, চিকেন কারি আর মাধবদা। হ্যাঁ মালিক, কোথায় যাচ্ছো? আউট হাউসে যাচ্ছি। ও কাজটা পরে কর। মালয়েশিয়া থেকে সম্বন্ধীরা এসেছেন, দুটো ডাব কেটে দাও। ঠিক আছে। বাইরে থেকে কিছু আনতে হবে কি? তাহলে বলো চলো। না বলে চলে এলে যে? কেন রে, আমরা এখানে এসেছি সেটা কি তুই পছন্দ করছিস না?
না মা, আসলে বিজনেস ছেড়ে দিয়ে বাবা এখানে এসেছে তাই জিজ্ঞেস করলাম। দেখো মা, আমার বিজনেস খুব ভালোই চলছে, কিন্তু এখন আমাদের লক্ষ্য হলো তোমার বিয়ে নিয়ে। বাবা, আমি এখনো কিরণের সাথে ঠিক করে মিশতেই পারিনি। আমার কাজ হলে তোমাদের ঠিক ডেকে পাঠাতাম। মানে তুই এখনো কিরণের ব্যাপারে জানতে পারিসনি? এত তাড়াতাড়ি করে একটা মানুষকে চেনা যায় নাকি? এত তাড়াতাড়ি মানে তোদের পরস্পরকে চেনার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। তুই এখনোই কথা বলছিস মানে তোর কি কিরণকে একেবারেই পছন্দ হয়নি? প্রথমে সেইটা ঠিক করে বল। বল, কিরণকে পছন্দ হয়েছে কিনা? এরকম হঠাৎ করে জিজ্ঞেস করলে কি করে বলবো? দেখ সন্ধ্যা, একটা মেয়ের একটা ছেলের ব্যাপারে জানতে মাত্র এক মিনিট সময় লাগে, কিন্তু কিরণের ব্যাপারে জানতে তুই অনেক সময় নিয়েছিস। আমরা আর তোকে সময় দিতে পারবো না। এক্ষুনি তোর মতামতটা বল। দেখো সন্ধ্যা, যদি কিরণকেই তোমার পছন্দ হয় তাহলে আমরা বিয়ের কথাবার্তা সেরে ফেলব, আর যদি পছন্দ না হয় তাহলে আজকেই মালয়েশিয়া ফিরে যাব। এই সময় আমি বারণ করে দিলে এরা নিশ্চয়ই আমায় মালয়েশিয়া নিয়ে চলে যাবে। নন্দিনী কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে না দেওয়া পর্যন্ত আর রাজশেখরকে না মারা পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। আপাতত আমাকে বিয়ের জন্য হ্যাঁ করতে হবে। সব কিছু যখন তুই ডিসাইড করেছিস তখন এই বিষয়টা নিয়ে এত ভাবছিস কেন? তুই চিন্তা করে বল, কিরণকে তোর পছন্দ কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ মা। ইয়েস! ও সন্ধ্যা, তবে যাই হোক, তুই যে বিয়েতে রাজি হয়েছিস এতেই আমি সবচেয়ে বেশি খুশি। এক কাজ করি, আমি তাহলে ওনাদের সঙ্গে কথা বলে বিয়ের দিন পাকা করে ফেলছি। হ্যাঁ বাবা, বিয়ের আগে আমাকে একবার মালয়েশিয়া যেতে হবে আমার সব বন্ধুদের ইনভাইট করার জন্য। আমার সব বন্ধুরা রিকোয়েস্ট করেছে সামার ভ্যাকেশনেই যেন বিয়েটা হয়। আমাদের বিয়ে এই বৈশাখেই হয়েছে, তোর বিয়েও ওই সময়ই আমরা দেব। ইয়েস! ডিকি চিকি ডিকি চিকি ইয়েস! বৈশাখ মাস আসতে এখনো দু মাস বাকি আছে, আর তার আগেই নন্দিনী নিশ্চয়ই ওর কাজ শেষ করে ফেলবে, আর তারপরে এই ফ্রডটার সাথে বিয়েটা আমায় আটকাতে হবে। বক্সগুলো নামা। ঠিক আছে, নামাচ্ছি। যাই তাহলে। আসুন স্যার। হ্যাঁ, কিরে, ধোয়া দিলে সাপ অজ্ঞান হয়ে যাবে তো? এই ধোঁয়াতে স্বয়ং বিষ্ণু সাপ অজ্ঞান হয়ে যাবে। দাদা, উনি 10 কোটি দেবে বলেছে, তাহলে সাপটার দাম কত হতে পারে? দেখো, তুমি যদি ওই সাপকে মারতে পারো মালিক 10 কোটিরও বেশি দেবে তোমায়, কিন্তু ওই সাপকে মারতে হবে। কিরে ভাই, ঠিক করে 10 কোটি টাকা নিয়ে আসতে পারবি তো?
আমরা এমন অস্ত্র নিয়ে এসেছি যেটা ভারতের সৈনিকদের কাছেও নেই। এমন অস্ত্র নিয়ে এসেছি যেটা একসাথে 2000 বুলেট ফায়ার করতে পারে। ওই সাপটাকে ওখানেই শেষ করে দেব। হ্যাঁ, ওই সাপটা যে মেয়ে হয়ে বদলে গেল সেটা আবার গল্প নয় তো? না স্যার, মেয়ে হয়ে বদলে আমাদের সঙ্গে কথা বললো, আমাদেরকে ভয় দেখালো। সাপ থাকলে শেষ করে দেব আর মেয়ে থাকলে তুলে নিয়ে যাব। বেশি লোক করলে মারা যাবে, সেরকম কিছু করবেন না। যেটা করতে এসেছেন সেটাই করুন। সাপটা কোথায় আছে সেটা ভালো করে দেখো। পুরোহিত মশাই, এই মহলে যারই বিয়ে হয়েছে বিয়েতে সমস্যা হয়েছে। বৈশাখ মাসের আগেই আপনি একটা ভালো দিন দেখুন, না হলে বৈশাখ মাস পর্যন্ত যদি টেনে নিয়ে যান এরপরে জ্যৈষ্ঠ আষাঢ় এইভাবে পিছতেই থাকবে, বিয়ের দিনই আর খুঁজে পাওয়া যাবে না। আপনি পঞ্জিকা দেখে ভালো দিন ঠিক করুন যে কোন মুহূর্তটা ভালো। ঠিক আছে দিদি। আপনাকে দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে, আপনার নিজের বাড়ি তো এই বারাসাতেই বলছেন। আপনার মেয়ে এই পরিবারের বৌমা হতে চলেছে, এটা আমাদের গর্বের বিষয়। এই জন্য বিয়েটা তাড়াতাড়ি হওয়াই ভালো। আমি দিন নক্ষত্র দেখার লোক নই, সব দিনই আমার কাছে ভালো। আমি একটা দিনের কথা বলবো আর তোমরা মেনে নেবে সেটা ঠিক নয়। এই জন্যই আমি গিরিধর শাস্ত্রী মশাইকে আসতে বলেছি। উনি বিয়ের জন্য যেই দিনটা ঠিক করবেন সেই দিনই ওদের বিয়েটা হবে। এটাই তাহলে ঠিক রইল? আমি আপনাদের মাঝখানে কথা বলছি বলে কিছু মনে করবেন না। আমার বন্ধুরা সবাই রিকোয়েস্ট করেছে বিয়েটা যদি বৈশাখ মাসে করতে পারতাম। তুমি বাচ্চা মেয়ে, তোমার বোঝার বয়স হয়নি, তাই আমরা বড়রা যেটা ঠিক করব সেটাই হবে। সন্ধ্যার বিয়েতে ওর বন্ধুরা থাকুক এটাই ওর আশা, তাই রিসেপশন গ্রীষ্মকালেই হবে। এখন ক্লোজ আত্মীয়দের ডেকে বিয়েটা দিয়ে দিলেই হলো, কি বলেন আপনারা? আমি রাজি আছি, আপনি বিয়ের দিনটা ঠিক করে ফেলুন। এই যে ছেলের বাবা, আপনি কি বলছেন? আমার আর কি আছে, সন্ধ্যা আর কিরণের বিয়েটা যদি কালকে হয়ে যায় আমি খুব খুশি। তাহলে আর কি, ছেলে আর মেয়ের দুদিক থেকেই সকলে রাজি হয়ে গেল। পুরোহিত মশাই, তাড়াতাড়ি আপনি একটা ভালো সময় দেখুন, বিয়েটা দিয়ে ঝামেলা মিটিয়ে দিন। তাড়াহুড়ো করবে না দিদি, দাদা আগে আসুক তারপর কথা বলে না। তুই একটু মুখটা বন্ধ রাখ, এই বাড়িতে আমি বড়, আমি যেটা বলবো আমার মুখের উপরে রাজশেখরও কিছু বলবে না। বাড়িতে ভালো কিছু হলেই তোর ব্যাগরা দেওয়ার স্বভাব আছে, তাই তুই চুপ করে থাক। আমি বললে বুঝতে পারে? পুরোহিত মশাই, আপনি তাড়াতাড়ি পঞ্জিকা দেখুন। দেখুন দিদি, শুধু পাঁজি দেখে আমাকে বলতে হলে অনেকগুলো লগ্ন আছে, পাঁজির সঙ্গে ছেলে আর মেয়ের কুষ্টিটা দেখে হিসেব করতে হবে। শ্রেষ্ঠ লগ্নটাই তো চাই, ছেলে আর মেয়ের কুষ্টিটা দেবেন। সেসবদি সবাইকে বাড়ির মধ্যেই আটকে রাখতে চাইছেন তো? না দিদি, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী। পুরোহিত মশাই, আপনি আপনার নিজের বিদ্যা নিজের কাছে রাখুন, না হলে কিন্তু আমি যা তা বলে দেবো। ঠিক আছে দিদি, আপনি শাস্ত্রের বিধান যেমন মানবেন মানুন, এখন ছেলে মেয়ের কুষ্টিটা দিন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। দাদা, হ্যাঁ, আপনি সুন্দর কুষ্টিটা দিন। কুষ্টিটা তো মালয়েশিয়াতে আছে। কোনো ব্যাপারই না, মায়ের রাশি নক্ষত্র বলুন। আমরা আসলে ওইসব দেখি না বলে রাশি নক্ষত্র আমাদের কিছুই মনে নেই। পঞ্জিকা না দেখে থাকলেও পূজা অর্চনা করার সময় মন্দিরে রাশি নক্ষত্র এগুলো তো বলতে হয়, তাহলে আপনি এই সব কথাগুলো ভুলে গেলেন কি করে? মালয়েশিয়াতে ওই মন্দিরে গিয়ে পূজো দিয়ে আসি, তাই আর মনে নেই। এই সব কথাগুলো না বেকার বলবেন। এই দেবী, তোকে কে কথা বলতে বলেছে? হ্যাঁ, বেশি। পুরোহিত মশাই, হ্যাঁ দিদি, আপনি পাজি দেখে তাড়াতাড়ি একটা ভালো দিন ঠিক করুন তো। না, কুষ্টি দেখেই দিনটা ঠিক করাই ভালো, আর ওনার সুবিধা মতন উনি কুষ্টি দেখে নেবেন, দুটো কুষ্টি মিলিয়েই দিনটা ঠিক করা হোক। ঠিক আছে, ধরুন। ছেলের কুষ্টিটা আমি দেখে রাখছি, মেয়ের কুষ্টিটা পাঠিয়ে দেবেন, দুটো দেখে লগ্নটা ঠিক করে আপনাদের জানিয়ে দেব। এবার আমি আসি দিদি,
ও তাড়াতাড়ি যাতে বিয়েটা হয় তার জন্য আপনাকে ডাকা, আর আপনি বিয়েটা পিছিয়ে দিচ্ছেন। দেখুন, বিয়ে মানে জন্ম জন্মের সম্বন্ধ, তাড়াহুড়ো করবেন না। কুষ্ঠিটা আসুক, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, চললাম আমি তাহলে। ওদের কুষ্ঠিটা পেলে বিয়ের দিনটা ঠিক হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওর কুষ্ঠিটা আনার ব্যবস্থা করুন। ঠিক আছে। ভালো কাজে বিঘ্নটা ঘটিয়েই দিল। দাদা যখন এই বাড়িতে না থাকে কিছুই ঠিক হয় না বলেই ভাবতাম, এখন দেখছি আমি ঠিকই ভেবেছিলাম। মা, সন্ধ্যার জন্য পঞ্জিকা না থাকলেও চলবে, বিয়ের ডেটটা তো এমনি ফিক্স করতে পারো। না, তুই আমার একটা মাত্র ছেলে, তোর বিয়েটা কোনো ছেলে খেলা নয়। সন্ধ্যার কুষ্ঠিটা আগে আসুক, তারপর বিয়ের ডেটটা ফিক্স হবে। সর এখান থেকে। দাদা, আমাদের বাড়িতে সবাই সব কাজ পরিবারের নিয়ম মেনেই করে। আপনি যদি কিছু মনে না করেন, সন্ধ্যার কুষ্ঠিটা যত তাড়াতাড়ি সম্ভব আনিয়ে দিন। আমি একটা জরুরি কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আপনারা এদিকে যা যা হয়েছে সেটা বলুন। কোষ্ঠীটা আনাতে দেরি করবেন না, মালয়েশিয়াতে কেউ থাকলে তাকে ফোন করে কোষ্ঠীটা আনানোর ব্যবস্থা করুন। দেখুন, সন্ধ্যার জন্মকুষ্ঠী থাকলে আনানো যেত, সন্ধ্যার কুষ্ঠি যখন নেই তখন কি করে আনবো বলুন তো? আপনার কোনো আত্মীয়র বাড়িতে থাকবেই থাকবে। ভগবত গীতার উপর যেমন ভগবান বিষ্ণুর ছবি থাকে, তেমনি প্রত্যেকটা মানুষের একটা কুষ্ঠি থাকে। আমার এক বন্ধু এটা বলতো, আর আপনি বলছেন যে সন্ধ্যার কোনো কুষ্ঠিই নেই। আপনারা এই জন্মকুষ্ঠি বিশ্বাস করেন না? হ্যাঁ, আমরা কুষ্ঠিতে ভরসা করি। প্রত্যেকবার যখন আমাদের গ্রামের বাড়ি যাই তখন গ্রামের দেবতার মন্দিরে আমরা পুজো দিই। তাহলে কেন সন্ধ্যার কুষ্ঠি আপনার কাছে নেই? আপনি বলছেন যে সন্ধ্যা আপনার একমাত্র মেয়ে, তাহলে জন্মকুষ্ঠিটা বানাননি কেন? যদি আমাদের মেয়ে হতো তাহলে ওর জন্মকুষ্ঠি আমাদের কাছে থাকতো। তুমি কেন ওনাকে এসব বলছো? আমাদের গ্রামে সবাই ওনাকে সম্মান করেন, তাই আমি মিথ্যে বলে আমাদের গ্রামের নাম খারাপ করতে চাই না, তাই ওনাকে সত্যিটা বলতে বাধ্য হলাম। যেটুকু বলার সেটুকু বলো, সন্ধ্যার সম্পর্কে কিচ্ছু বলার দরকার নেই। এনারা কি বলছেন? দেখো পার্বতী, ও আমাদের মেয়ে, যতদিন ও আমাদের মেয়ে হয়েছিল এই কথাটা আমরা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমাদের মেয়ে সন্ধ্যা এই বাড়ির বউ হতে চলেছে, তাই ওনাদের সত্যিটা বলা আমার কর্তব্য। কিচ্ছু বলবে না, সন্ধ্যা জানতে পারলে খুব কষ্ট পাবে, কিচ্ছু জানানোর দরকার নেই। তুমি শান্ত হও। আমার স্ত্রী সন্ধ্যাকে খুব ভালোবাসে বলে এই কথাগুলো বলছে, কিন্তু আমি সত্যি কথাটা লুকোতে চাই না আপনার কাছে, সেই জন্য আমি আপনার কাছে সব সত্যিটা বলে দিলাম। সন্ধ্যা আমাদের একমাত্র মেয়ে, কিন্তু ওর আসল বাবা মা আমরা নই। Yes.
কি যে অভিশাপ ছিল, ভগবান আমাদের ভাগ্যে কোনো সন্তান দেননি, তাই সবাইকে দেখানোর জন্য আমরা এই মিথ্যের আশ্রয় নিই। অনেক চেষ্টা করেছিলাম আমরা, অনেক চেষ্টার পরে অনাথাশ্রমে প্রথমবার আমরা সন্ধ্যাকে দেখতে পাই। সন্ধ্যাকে এই সত্য কথাটা আমরা কোনোদিনও জানাইনি। আসলে কনকপুরের একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে আমরা মেয়ে হিসাবে মানুষ করেছি। সন্ধ্যাকে কনকপুরের কাছে থাকা আশ্রম থেকে দত্তক নিয়েছে? হ্যাঁ স্যার। ওই আশ্রমটা কোথায় আছে? পার্বতীপুর বলে একটা গ্রামের কাছে। পার্বতীপুর? কোনো কথা না লুকিয়ে সব সত্যিটা আপনাকে বললাম। আপনি কিরণের বাবা মায়ের সঙ্গে কথা বলে এই ঘটনাটা ওনাদের জানাবেন, আর যে কোনোভাবেই হোক ওনাদের বিয়েতে রাজি করাবেন। সন্ধ্যার বিয়ে হবে কিনা সেই নিয়ে ও কাঁদছে, আমি নিয়ে গিয়ে ওকে বোঝাচ্ছি, তারপরে আমি আপনার সঙ্গে কথা বলবো। গঙ্গা, তোমার তো এখন জ্বর সেরে গেছে, এখন নিজের হাতে মায়ের কাছে ১১ টাকা দক্ষিণা দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে দিদি। ওইখানে প্রসাদ দিচ্ছে, চলুন গিয়ে খেয়ে আসি। আপনি কি চিন্তা করছেন, কালকে রাতে ওনার জ্বর এসেছিল, তাই উনি কিন্তু খুব ক্লান্ত হয়ে আছেন, তাই একটু প্রসাদ খেলে গায়ে জোর পাবে, চলুন গিয়ে খেয়ে আসি। হ্যাঁ খাবে গঙ্গা, ও তো খাবে না। এখন না বলতে নেই গঙ্গা, পদযাত্রার সময় যে খাবার দেওয়া হয় সেটাই প্রসাদ, সেটাকে কখনো না করতে নেই। তোমার যদি যেতে লজ্জা করে আমি নিয়ে আসছি, তুমি ওখানে গিয়ে বসো। চল ভাই চল, চল তুই এগিয়ে লাইন দে, চলো চলো তোমরা এগিয়ে চলো, চলো তাড়াতাড়ি এসো। ওদের দেখে মনে হচ্ছে ওরা খুব ভালো লোকজন। এই পদযাত্রা একবার শেষ হয়ে গেলে ওদের যদি কোনো রকম সাহায্য লাগে আমি করতে রাজি আছি। এদিকটায় ধর, ধর না এটা তুমি রাখো, এই এইটাই মেশাতে হবে। যাতে কেউ সন্দেহ না করে সেইভাবে ওদের সাথে বন্ধুত্ব করো,
আর এই বোতলে থাকা ওষুধটা ওদের খাবারে মিশিয়ে দিও। এটা কি বিষ? না, এটা অন্য একটা ওষুধ। এইটাও খেলে কিছুদিনের মধ্যেই ও পাগল হয়ে যাবে। এটা ভালো করে মুড়িয়ে দে, ভালো করে মোড়া। হ্যাঁ ঠিক আছে, এটা দাও। চল 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 চলো চলো আয় আয় আয়। এসো এসো দাদা, এই যে প্রসাদ, এই নিন। বসুন না, বসে খাই। বসুন না। গঙ্গা, নাও প্রসাদটা ধরো। কাকটাকে কেন তাড়াচ্ছেন? ওই বেচারা কাক কি করে জানবে যে আমরা ওর নিচে বসে খাচ্ছি? যাকে গঙ্গা, ওইটা ওইদিকে রেখে দাও, আমরা এইখান থেকে খাই। দাদা আপনারাও খান না। দিদি আপনারাও শুরু করুন। ওই পূজারি এখানে আশেপাশে কোথাও নিশ্চয়ই আছে। ওকে যে কোনো ভাবে আমি ধরে নিয়ে কাল চক্রটা কেড়ে নিতে হবে। নন্দিনী, নন্দিনী, কত ডাকাডাকি করলাম, নন্দিনীকে দেখতেই পাচ্ছি না। নন্দিনী, নন্দিনী বলে ডাকার সঙ্গে সঙ্গে ও সামনে এসে দাঁড়ায়। আজকে কত ডাকছি আসছেই না। নন্দিনী কোথায় আছিস মা? নন্দিনী, নন্দিনী কোথায় আছিস? নন্দিনী, বাবার গলা মনে হচ্ছে। এখানে বাবা এখানে কি করে এলো? নন্দিনী, নন্দিনী, যখন থেকে দেখছি খালি নন্দিনী নন্দিনী বলে কেঁদে যাচ্ছে। নন্দিনী,
ওর আওয়াজ নকল করে তোমাকে কেমন খেলা দেখাই সেটা খালি দেখতে থাকো। বাবা, ও বাবা! নন্দিনী অবশেষে আমার ডাক শুনতে পেয়েছে। নন্দিনী এখানেই আশেপাশে কোথাও আছে। বাবা, কেউ আমার আওয়াজ করে বাবাকে বিপদে ফেলার চেষ্টা করছে, এটা ওই মাধবীরই কাজ হবে। মাধবী বাবার কোনো ক্ষতি করে ফেলার আগে বাবাকে খুঁজে বের করতে হবে। হে ভগবান! নন্দিনী, নন্দিনী! এদিক দিয়েই তো নন্দিনীর গলার আওয়াজ শুনতে পেলাম। নন্দিনী, নন্দিনী, কোথায় আছিস মা? আমি এখানেই আছি, তোর গলার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু তুই কোথায় আছিস বুঝতে পারছি না মা। এখানে কাকে খুঁজতে এসেছো? নিশ্চয়ই নন্দিনীকে খুঁজছো। তুই কেন আমার পেছন পেছন আসছিস? নন্দিনীর সাথে বিশ্বাসঘাতকতা করে থাকা তোর সঙ্গে কেন কথা বলবো? বাবা, বাবা! এইভাবে দেখছোটা কি? নন্দিনীর গলা নকল করে যে তোমায় ডাকছিল সেটা আমি। তুমি যখন থেকে এই জঙ্গলের ভেতরে ঢুকেছো আমি তোমার পেছনে পেছনে লক্ষ্য রাখছিলাম। তুমি মনে হলো নন্দিনীকে খুঁজতে এসেছো, তাই ওর আওয়াজ নিয়ে তোমায় ডাকলাম। নন্দিনী তোকে মাছ বানাবার পরেও তোর বুদ্ধি খুললো না, তুই কেন আমার পেছনে পড়ে আছিস? কেন মানে? তোমার কাছে থাকা কালচক্রটা নিয়ে নেওয়ার জন্য। তুমি যে এই ব্যাগের মধ্যে কালচক্রটা লুকিয়ে রেখেছো সেটা আমি ভালো করেই জানি। চুপচাপ কোনো কথা না বলে কালচক্রটা আমাকে দিয়ে দাও। কি আমাকে ধমকাচ্ছিস? তোর এই ধমকগুলোকে আমি ভয় পাই না। তুই যা ইচ্ছে কর, আমি এই কালচক্রটা দেব না। কালচক্রটা আমাকে দিয়ে দাও। কি আমাকে ধমকাচ্ছিস? তোর এই ধমকগুলোকে আমি ভয় পাই না। তুই যা ইচ্ছে কর, আমি এই কালচক্রটা দেব না। তুমি না দিতে চাইলে আমার কি এসে গেল? তোমার কাছ থেকে এটা কিভাবে নিতে হয় ভৈরবী সেটা খুব ভালো করে জানে। বাবা, এখানে বসে আছো কেন? কি চিন্তা করছো? আমি চিন্তা করছি তোর বিয়েটা নিয়ে মা। রাজশেখর বাবু তোর কুষ্ঠি চাইছিলেন, সবার কাছে তো আমায় কিছু তো একটা বলতেই হবে, তাই না? আর কিরণের বাবা মাকে তো কিছু একটা বোঝাতে হবে। সন্ধ্যা কি বললে ওনাকে? আমি পার্বতীপুরের ব্যাপারে সবকিছুই বললাম,
সত্যিটা আর গোপন করা গেল না। ওনাকে আমি কিরণের বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলতে বললাম। আমি রাজশেখর বাবুকে দেরি না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলতে বললাম। আমার মনে হয় না তোর বিয়েতে আর কোনো বাধা আসবে। ঠিকই করেছো তুমি বাবা, 20 বছর ধরে তুমি আমাকে ভালোবেসেছো, স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছো, মানুষ করেছো। তুমি আমার জন্য অনেক করেছো বাবা, আর তোমার এই ভালোবাসার থেকে বেশি আমার কাছে কোনো কিছুর কোনো মূল্য নেই। তোমরা হয়তো আমার জন্মসূত্রে বাবা মা নও, কিন্তু তার থেকে কোনো অংশে কমও তো নও। আমি তো শুধু তোমাকেই বাবা বলে চিনি। আমি তো ভেবেছিলাম এসব শুনে তোর মন খারাপ হয়ে যাবে, কিন্তু দেখছি এটা তুই খুব সহজভাবেই নিলি। জীবনে যতই ঝড় আসুক না কেন, সব কিছু সহ্য করে নিতে হয়। তুমি তো আমাকে শিখিয়েছো, তুমি যা বলেছো আমার সব কিছু মনে আছে। এখনো আমি তোমার সেই সন্ধ্যায় আছি বাবা, তুমি এসব নিয়ে আর একদম চিন্তা করবে না বাবা। আমাকে পার্বতীপুর থেকে দত্তক নেওয়া হয়েছিল সেটা রাজশেখর জানতে পেরে গেছে। পার্বতীপুরের নাম শুনেই রাজশেখর এতক্ষণে আমার ওপর সন্দেহ করা শুরু করে দিয়েছে। ও কিছু ভাবার আগেই আমাকে সাবধানে থাকতে হবে। সন্ধ্যা, সন্ধ্যা, তোমার পঞ্জিকার জন্য অপেক্ষা করছি। তোমার বাবাকে বলে তাড়াতাড়ি পঞ্জিকাটা আনিয়ে দাও। সন্ধ্যা, জন্মকুষ্ঠি তুমি ঠিক পেয়ে যাবে, কিন্তু তার আগে তোমার বাবা মায়ের সাথে আমার কিছু কথা আছে। বাবা মায়ের সাথে কি কথা বলবে? তাদের মনে আমার জন্য কি আছে সেটা জানা দরকার। কোথায় আছে তোমার বাবা মা? সন্ধ্যা, আমাদের সঙ্গে কি একটা জরুরি কথা আছে বলে বললে, এরকম চুপ করে থাকলে কি করে হবে? কি হয়েছে বলো সন্ধ্যা। সেরকম কিছু না, আসলে আমি কোনো কিছু না ভেবেই আপনাদের সাথে আমার ব্যাপারে একটু কথা বলা নেওয়াটা দরকার মনে করলাম। আসলে আমি কথা বলতে এসেছি এই বিয়েটার ব্যাপারে। আপনাদের হয়তো খারাপও লাগতে পারে একটু, আনন্দে থাকার জন্য দুজনের মধ্যে ভালোবাসা থাকা সব থেকে বেশি দরকার। কিন্তু ভালোবাসার থেকে আপনাদের কাছে সম্পত্তি আর পরিচিতিটাই দামি, আমার বাবা মামাই তাই বললেন। তোমার মা একদম ঠিক কথা বলেছেন সন্ধ্যা, বিয়েটা কখনো দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের একসাথে থাকা। হীরে সোনার সাথে থাকলে মূল্য বাড়ে, তেমনি ভালোবাসা থাকলে সম্মান বাড়ে। ভালোবাসার সাথে নিজের পরিচয় থাকলে সম্মান বাড়ে, সেটা তো আমিও জানি, কিন্তু এই গৌরব তখনই আরো বাড়বে যখন আপনাদের নিজস্ব সম্পত্তি থাকবে। কোনো আত্মীয় এসে যদি আমার বাড়িতে থাকে তাহলে সেই বাড়িটা তার হয়ে যায় কি? যাই হয়ে যাক, বাড়িতে থাকা অতিথিরা অতিথি থাকে। আপনারা তো এই বাড়ির আত্মীয়, আপনাদের নামে কি আছে সেটা আমার বাবা মা জানতে চেয়েছে। বিয়ে হওয়ার পরে আমার সম্পত্তিটা আমি তোমার নামে লিখে দেব আর তোমাকে বড় লোক বানিয়ে দেব, কিন্তু কিরণের নামে আপনারা কি রাখছেন সেটাও তো জানতে চাইছে তারা। তোমার বাবা মা এটা জিজ্ঞেস করলো তোমার জন্য কিছু করার ইচ্ছে তোমার বাবা মায়ের থাকতে পারে, আর কিরণের জন্য কিছু করার ইচ্ছে আমাদের মনে থাকবে না। আমিও সেই কথাই বললাম, কিন্তু মন থাকলে হবে, সেটা তো করেও দেখাতে হবে। আমি যতদূর জানি আপনাদের তো সেরকম কোনো সম্পত্তি নেই, সেই জন্যই তো এই বাড়িতে এসে আপনারা আশ্রয় নিয়েছেন। আপনারা যেভাবে থাকেন সেভাবে থাকতে আমার সম্মানে লাগবে, তাই জন্যই তো ওরা জিজ্ঞেস করলো। আচ্ছা, বিয়ের আগে তুমি এত কথা বলছো, আর জানি না বিয়ের পরে তুমি কত কথা বলবে। আমি এক্ষুনি যাচ্ছি, ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করছি কি বলতে চাইছে। কে
আপনি এখন এসব জিজ্ঞাসা করতে গেলে ওরা যদি বিয়েটা আটকে দেয় আমি কিরণকে ছাড়া থাকতে পারবো না। কোনো কিছুর মূল্যেই আমি কিরণের সাথে আমাদের এই বিয়েটা ভেঙে ফেলতে রাজি নই। আমার জন্য আপনি শুধু একটা কাজ করুন, কিরণের নামে যে কোনো একটা সম্পত্তি লিখে দিন, তারপরে আর আমার বাবা মা কোনো কিছুই জিজ্ঞেস করতে পারবে না। কিরণ তুমি চুপ করে আছো কেন? তোমার নামে কোনো একটা সম্পত্তি ওদের লিখে দিতে বলো। সম্পত্তি থাকলে তো লিখতে বলবো, আমার বাবা তোমাদের কাছে সম্পত্তি আছে বলেই তো রাজি হয়েছে। ওর কাছ থেকে আমরা সম্পত্তি পাবো বলে ভাবলাম, উল্টে এই আমাদের কাছে সম্পত্তি চাইছে যে। আপনারা সবাই চুপ করে আছেন কেন? না সেটা নয় সন্ধ্যা। নীলা, তাড়াহুড়োর কি আছে? কিরণের নামে সম্পত্তি লিখতে হবে, এই তো, সেটা হয়ে যাবে। তোমাদের দুজনের বিয়ের আগে কিরণের নামে সম্পত্তি থাকবে, খুশি তো? এই বিষয়টা তোমার বাবা মায়ের কাছে বললো। অনেক ধন্যবাদ আঙ্কেল। সম্পত্তির জন্য তোমরা এবার রাজশেখরের সামনে গিয়ে দাঁড়াবে, আর সেটা আমি খুব ভালো করে জানি। তোমরা ওকে ভাবিয়ে তুললে আমিও সাবধান হওয়ার সময় পেয়ে যাব। কি ভাবছো মা তুমি? কিছু না আঙ্কেল। বাই কিরণ। বাই আন্টি। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? কি করবো? শোনো না, সম্পত্তি বললে কোন সম্পত্তি লিখে দেবে তুমি? আমি কোত্থেকে করব? দাদা লিখবে, আমি শুধু ভান করব। এতদিন পর্যন্ত সম্পত্তি নিতে হবে, সম্পত্তি নিতে হবে এই কথা ভেবে প্ল্যান করে হেরে গেলাম, কিন্তু এখন অন্য রাস্তা ধরব। এইবারে আর হারব না, আমি জিতব, আমি জিতবই জিতব। আসুন, এই মন্দিরে যারা পুজো দেয় তাদের এই পুকুরের মধ্যে নেমে আগে স্নান করে নিতে হয়। ওম শক্তি। তাই আপনারা দুজন এই পুকুরে নেমে আগে স্নানটা সেরে ফেলুন, যান।